ন্যাশভিল পুলিশ জানিয়েছে, দুই সপ্তাহ ধরে তল্লাশি চালানোর পর ন্যাশভিলের কাম্বারল্যান্ড নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্র রাইলি স্ট্রেইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে থেকে জানানো হয়, স্ট্রেইনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ন্যাশভিলের পুলিশ চিফ জন ড্রেক সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনাবশত নদীতে পড়া ছাড়া অন্য কিছুর প্রমাণ পাওয়া যায়নি। ড্রেক জানিয়েছেন, শুক্রবার সকালে শ্রমিকরা নদীতে স্ট্রেইনের মৃতদেহ দেখতে পান। ইউনিভার্সিটি অফ মিজৌরির 22 বছর বয়সী স্ট্রেইন গত 8ই মার্চ ন্যাশভিলের বেশ কয়েকটি বারে রাত্রিযাপনের পর নিখোঁজ হন। স্ট্রেইনের বাবা ক্রিস হোয়াইটিড বলেছেন, তার বন্ধুরা যখন রাতে বাইরে ছিল তখন স্ট্রেইন তার মাকে ভিডিও কল দিয়েছিল। তাকে তখন নেশাগ্রস্ত মনে হয়নি। ভিডিও কলের পর স্ট্রেইন এবং তার মা আরও টেক্সট বিনিময় করেন। সার্ভেইলেন্স ক্যামেরা এবং বডি ক্যামেরায় পুলিশ প্রায় 9:30 থেকে 10:00 পর্যন্ত স্ট্রেইনের শেষ গতিবিধি ধারণ করে। 9 মার্চ স্ট্রেইনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ পায়ে হেঁটে ড্রোন এবং নৌকায় করে ব্যাপক অনুসন্ধান শুরু করে।